হাই ফ্রেন্ডস, আমি রিয়া আর তোমাদের সবাইকে রিয়াস কিচেনে স্বাগত। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট। এর জন্য বেশি কিছু লাগবে না, খুবই সিম্পল রান্নাটা। চলো ঝটপট রান্নাটা করবো আর ঝটপট দেখাবো তোমাদের কিভাবে রান্নাটা তৈরি হলো। এটার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাকে বলতে হবে যে রান্নাটা তোমাদের কেমন লাগলো। আর তার আগে যে বন্ধুরা আমার ভিডিওতে নতুন দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের রান্নাগুলো কেমন লাগলো, অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবে না। তাহলে চলো ঝটপট শুরু করে নেওয়া যাক আজকের রান্নাটা। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। গ্যাসটাকে অন করে নিলাম। এবার কড়াইটিকে হালকা গরম হতে দেবো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখন দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে এরপর তোমার 3 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম আর এটাকে গরম হতে দেবো। দেখো আমি এটাতে রুই মাছের মাথা নিয়েছি, তোমরা চাইলে এটাকে কাতলা মাছের মাথাও ইউজ করতে পারো। তেলটা গরম হয়ে গেলে আমি মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দেবো। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি মাথাগুলো দিয়ে দেবো ভাজার জন্যে। মাথাগুলোকে ভালো করে ভাজবো আমরা। আমি গ্যাসের ফ্লেমটাকে একটুখানি হাইতেই রেখেছি, মিডিয়াম হাইতে রেখেছি, যাতে আমার মাছের মাথাগুলো ভালো করে ফ্রাই হয়ে যায়। দেখো আমার একটা সাইড এখন ফ্রাই হয়ে গেছে। আমি মাছের মাথাটাকে এবার উল্টে নিয়ে অপোজিট সাইডটা ভালো করে ফ্রাই করে নেব। তাহলে চলো ফ্রাই করে নেওয়া যাক মাছের মাথাটা ভালো করে। দেখো যতক্ষণ গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ কিন্তু মাছের মাথাটা ফ্রাই হয় না। এটাও ভালো করে আমার মাছের মাথাটা ফ্রাই হয়ে গেছে আর তেলটা ভালো হিটেই আছে। এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আমি চিরে নিয়ে দিলাম ওটাকে, আর তেজপাতা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর এটা একটু খালি আমার ফোড়ন যেটা দিয়েছি সেটার একটু কালারটাকে চেঞ্জ করব। আর ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় পেঁয়াজ কেটেছি, একটা বড় পেঁয়াজ এটার মধ্যে কুচিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করব। আর ভালো করে নাড়াচাড়া করতে করতে আমি এটাকে নরম করব। এটাকে কিন্তু আমরা ভাজা ভাজা করব না বা এটাকে কোনো কালার চেঞ্জ করব না। এটাকে আমি কম আঁচে দিয়ে, যেহেতু আমার তেলটা অলরেডি গরম ছিল তাই জন্য লো ফ্লেমে দিয়ে পেঁয়াজগুলোকে হালকা হালকা ভাজা করতে হবে যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। পেঁয়াজের যে ময়েশ্চারটা আছে সেটাকে কন্টিনিউ রাখবো আর পেঁয়াজের যে কালারটা আছে সেটাকে হালকা চেঞ্জ করব। এছাড়া পেঁয়াজের মধ্যে আমাদের যে জলটা আছে সেটা বেরিয়ে সেটা পেঁয়াজটাকে নরম করবে। আমরা সেরকমভাবেই নাড়াচাড়া করতে করতে এটাকে খালি পেঁয়াজটাকে নরম করব। পেঁয়াজটা আমাদের যদি বেশি ভেজে যায় তখন কিন্তু আবার বাঁধাকপির সাথে ভাল লাগবে না, তাই জন্য আমরা হালকা হালকা করে নাড়াবো আর একটু একটু রেখে রেখে পেঁয়াজটাকে নরম করব। দেখো পেঁয়াজটা আমার হালকা নরম হয়ে গেছে, যেগুলো নরম হয়নি সেটাকে হালকা করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আবার 2 মিনিট রাখবো। রাখার পরে দেখো আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। এখানে আদা আমি 1/2 টেবিল স্পুন দিলাম আর একটা গোটা বড় টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবার সেটাকে ভালো করে নাড়বো। এবার এমনভাবে নাড়বো যাতে আমাদের টমেটোগুলো যেগুলো কুচি করে দিয়েছি সেগুলো ভালো করে এই যে পেঁয়াজগুলো আছে সেগুলোর সাথে সিদ্ধ হয়ে যায়, যাতে ওইগুলো টমেটোর যে ইয়েটা আছে সেটা ভালো করে, দেখো সিদ্ধ হয়ে গেছে, ময়েশ্চারটা আছে, জল দিয়ে বেরিয়ে দেখো কি সুন্দর পেঁয়াজের সাথে মিশে যাচ্ছে। এরকমভাবেই কিন্তু করতে হবে। গ্যাসটাকে আমরা অলওয়েজ কম আঁচে রাখবো। এখন এর মধ্যে দিয়ে দেবো আমরা একটুখানি ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন মতন, এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ 3/4 টেবিল স্পুন। যেহেতু বাঁধাকপির কালারটা একটুখানি ফ্যাকাশে হয়ে যায় সেই জন্য একটু হলুদ তো বেশি দিতে লাগবে, আর রঙের জন্যে আমি এখানে 1/2 টিস্পুন কাশ্মীরি লাল মিরচ পাউডার ইউজ করলাম। আর অবভিয়াসলি নুনটা দেবো, সেটা স্বাদ অনুসার। আমি এখানে 1 টিস্পুন
নুন আপাতত দিয়েছি। যেহেতু আমি অলরেডি মাছের মাথাটাকে নুন আর হলুদ দিয়ে ভেজেছি, সেই জন্য কিন্তু আমি বেশি নুন ইউজ করলাম না। দেখো কাঁচা লঙ্কাগুলোকে আমি ভালো করে চিড়ে নিয়ে এটা দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখো নাড়াচাড়াটা শুধুমাত্র করব হচ্ছে যাতে মশলাগুলো পুরো পেঁয়াজ আর টমেটো যেটা আমি আছে সেটা যেন ভালো করে মিশে যায়। এর মধ্যে একটু জল দেবো যাতে মশলাটা ভালো করে কষে যায় আর সেদ্ধ হয়ে যায়, যাতে আমার সব মশলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর কন্টিনিউ এটাকে একটুখানি নাড়াতে হবে, নালে কি হবে নিচের দিকটা লেগে যেতে পারে। কম আঁচে রাখলে এটা তাড়াতাড়ি, দেখো ভালো করে যখন তেল বেরোবে তখনই আমরা বুঝতে পারবো মশলাটা হয়ে গেছে। এই যে নাড়িয়ে নিয়ে আমরা 2 মিনিট এটাকে রেস্ট দেবো। রেস্ট দিলে কি এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আমার মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে। চলো 2 মিনিট পর ফিরে আসি। 2 মিনিট পরে ফিরে এসে দেখব যে আমাদের সব মশলাগুলো রেডি হয়ে গেছে। দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলার রঙটাও পাল্টে গেছে, তার মানে কি আমার মশলাগুলো রেডি হয়ে গেছে। এবার এটাতে আমি দিয়ে দেবো বাঁধাকপি। আমি এখানে একটা বড় বাঁধাকপি নিয়েছি আর সেটাকে ভালো করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এবার এই বাঁধাকপিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটার সাথে, যাতে বাঁধাকপির সাথে সব মশলাটা ভালো করে মিশে যায়। চারিদিক দিয়ে বাঁধাকপিটাকে নাড়াচাড়া করব। আর এক্সট্রা কোনো জল দিতে লাগবে না, কারণ কি আমাদের বাঁধাকপি দিয়ে নর্মাল জল বেরোবে। আর দেখো এই যে হলুদটা দিয়েছিলাম সেই জন্যই কিন্তু বাঁধাকপির কালারটা একটুখানি রং আসবে, নাহলে কী হবে বাঁধাকপিটা পুরো ফ্যাকাশে মতন হয়ে যাবে। না হলুদটা যদি আমাদের পরিমাণটা কম হয় যে আমরা পরে যদি ভাবি যে হলুদটা দেবো, তখন অনেক সময় হলুদের কাঁচা গন্ধটাও ছাড়তে পারে, সেইটা আবার খাবারে সুস্বাদু টেস্টটাও না আনতে পারে। দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি চারিদিক দিয়ে। দেখো ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপির চারিদিক দিয়ে মশলাটা একদম মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা একটুখানি ঢাকতে হবে, আগে ভালো করে নাড়াচাড়া করতে হবে, তারপরে এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। এটা কিন্তু কোনো জল দেওয়ার দরকার নেই, কোনো কিছুর এক্সট্রা কিছুর দরকার নেই, শুধুমাত্র এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু বাঁধাকপিটা রেডি হয়ে যাবে। এ দেখো নাড়াচাড়া করে নিলাম আমি। এবার একটুখানি এটাকে আমি রেস্ট দেবো, একটুখানি সব একসাথে করে নেবো, সব একসাথে করে নিই, এটাকে আমি রেস্ট দেবো যাতে এটা একটুখানি ভালো করে মুছতে পারে। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম একটা, ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট রাখবো, কিন্তু মাঝে মাঝে এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। এবার আমরা এটা ঢাকনাটা সরিয়ে দেখি যে এটা কতটা হয়েছে। আমি কিন্তু মাঝখানে একবার নাড়িয়েছিলাম যাতে এটার ময়েশ্চারটা নিচেরটা আবার বাঁধাকপিগুলো লেগে না যায়। দেখো আমার বাঁধাকপিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, একদম ভালো করে বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাতে আমি আমার মাছের মাথাগুলো দিয়ে দেবো। দেখো দুটো মাছের, আমার যে মাছের দুটো মাথা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার একটা জিনিস, মাছের মাথাগুলো সঙ্গে সঙ্গে দিয়েই আমরা ভাঙবো না, মাছের মাথাগুলো দিয়ে ওটাকে বাঁধাকপি দিয়ে, আমার যে বাঁধাকপিটা আছে কড়াইয়ের মধ্যে সেটাকে দিয়ে ভালো করে ঢেকে নেবো। তাতে কি হবে বাঁধাকপির যে গরম ভাবটা সেটাতে মাছের মাথাটা নরম হয়ে যাবে আর সেটা আমাদের কড়াইয়ের মধ্যে ভাঙতে সুবিধে হবে। নাহলে কি হবে মাছের মাথাটা আওয়াজ, এটার আওয়াজ হবে আর নর্মাল একটা কোনো ভাঙা ইয়ে হবে না। এ দেখো আমার এই যে আমি মাছের মাথাটা দিয়ে ঢেকে নিয়েছিলাম, তাতে কি হলো আমার আস্তে আস্তে কী সুন্দরভাবে মাছের মাথাটা ভেঙে গেল আর সেটা কোনো অসুবিধা হলো না। এটা একবারে আমার ভেঙে নিয়ে যাবে, যদি আলাদা করে ভাঙো তাহলে কিন্তু একটুখানি খাটনিও পড়ে যায়। এটা কিন্তু খুব ইজি প্রসেস, এটা খুবই ইজিলি মাথাটা ভেঙেও যায়। এটা মুড়িঘণ্টের সময়ও করতে পারো, মুড়িঘণ্টের সময় করলেও খুব সুবিধেভাবে হয়ে যাবে, বেশিক্ষণ টাইমও লাগবে না, মাছের মাথাটা বেশি গুঁড়ো হয়ে যাবে না। এবার আমি কি করব, এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি আর গরম মশলা। দেখো আমি এর মধ্যে একটুখানি ঘিটা স্মেলটা যেহেতু আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি এটার মধ্যে 2 টিস্পুন ঘি দিলাম।
তোমরা চাইলে এটার মধ্যে কম ঘিও দিতে পারো, তোমাদের হেলথ হিসাবে ইউজ করতে পারো এটাকে। এবার এটার মধ্যে দিয়ে দেব গরম মশলা আর ভালো করে এটাকে নাড়াচাড়া করব। আর কন্টিনিউ এটাকে নাড়াবো যাতে একটুখানি এটার স্মেলটা চলে আসে, আর ভালো করে এটার স্মেলটাকে আমরা একটুখানি ঢেকে রাখবো যাতে এটা স্মেলটা ভালো করে চারিদিকে ছড়িয়ে যায়। দেখো আমি এখন গরম মশলাটা দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করব। আমি এখানটায় 1/4 teaspoon গরম মশলা দিয়েছি, বেশি দিইনি কারণ কি একটুখানি ঝাল হয়ে যায় গরম মশলাটা। আর আমি এখানে শাহি গরম মশলা ইউজ করেছি বিকজ আমার একটুখানি শাহি গরম মশলাটায় কী হয় তোমার জায়ফল জৈত্রী দেওয়া থাকে, সেজন্যে আমার সেন্টটা খুব ভালো লাগে সেটার। আর তোমরা যদি ঘরে হোমমেড গরম মশলা করে রাখো সেটাও কিন্তু দিতে পারো। আমি এখানটা নাড়াচাড়া করে নিলাম, 2 মিনিট এটাকে ঢেকে রাখবো, তারপরেই এটা পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। তাহলে চলো ঝটপট এটাকে পরিবেশন করার জন্য রেডি করি। দেখো আমার রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘণ্ট। আর কেমন লাগলো তোমাদের এই রান্নাটা আমাকে নিশ্চয়ই জানিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কী করছো সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি, কারণ কি এখানে অনেক ভালো ভালো রান্না হয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে একদম ভুলবে না, আর আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো এই রান্নাটা, তাহলে আরও ভালো ভালো রান্না আমি করে দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে সেফ।